আসসালামু আলাইকুম, আমি মাহজুবা আক্তার, আহমেদ বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজ। আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তম শ্রেণী। আচ্ছা, আমরা সবাই বাংলাদেশি। এক কথা আমরা যদি জিজ্ঞেস করা হয় তোমরা কোন দেশের, আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশি কথাটা আমরা সহজেই বলতে পারি, কিন্তু আমরা আমাদের এই যে বাংলাদেশি বা বাঙালি, এই যে আমাদের পরিচয়, এই পরিচয়টা আমরা কিন্তু খুব সহজে অর্জন করিনি। আমাদের এই অর্জনটা অনেক কিছুর মধ্য দিয়ে হয়েছে। তার মধ্যে আমরা যদি বলি, আমরা সবাই 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পেয়েছে, কথাটা অনাশয়ে বলতে পারি। কিন্তু 1971 সালে স্বাধীনতা যুদ্ধটা, সেটা কিন্তু একদিনে অর্জন হয়নি। এটা অর্জন এটা সূত্রপাত হয়েছিল অনেক আগে থেকে। এই যে জাতীয়তাবোধ বা এই যে বাঙালিদের একটা সাহস, এটা কিন্তু বাঙালিদের সবসময় যেটা করা হয়েছে, শোষণ নিপীড়নের মাধ্যমে রাখা হয়েছে যে তোমরা এরকমই থাকবে, তোমরা পারবে না, এরকম একটা মনোভাব তাদেরকে সবসময় দমন নিপীড়নের মধ্যে রাখা হয়েছে। প্রথমত যেটা ছিল, 200 বছর ব্রিটিশরা আমাদেরকে কী করেছে, শাসন করে গেছে 200 বছর, এবং সেখানে বাঙালিরা সবসময় অত্যাচারিত, নিপীড়িত, নিগৃহীত ছিল। যার ফলে বাঙালিদের মধ্যে যে জিনিসটা হয়েছিল, যে আস্তে আস্তে তাদেরকে দমন নিপীড়নের মাধ্যমে দমিয়ে রাখার যে একটা প্রচেষ্টা, সেটা থেকে বেরিয়ে আসার একটা তাগিদ বাঙালিদের মধ্যে ছিল, কিন্তু সেটার প্রয়োগ ঘটেছে কিভাবে, খুব ধীরে ধীরে, আস্তে আস্তে। এই যে 1947 সালে দেশ ভাগ হয় পাকিস্তান এবং ভারত, আমরা এখন যেটাকে চিনি ভারত হিসেবে, যে হিন্দু রাষ্ট্র বা পাকিস্তান মুসলিম রাষ্ট্র, তখন এই ভাগটা হয়েছিল কিভাবে, ধর্মভিত্তিক। 1947 সালে যে ভাগটা হয়েছিল সেটা হয়েছিল ধর্মভিত্তিক। তখন হিন্দুদেরকে এক ভাগে ভাগ করা হয়েছিল এবং মুসলিমদেরকে আরেক ভাগে ভাগ করা হয়েছিল। ওই ধর্মভিত্তিক ভাগের মধ্যেও দেখা গেল যে এই ভাগের পরে আমরা যে পাকিস্তানি রাষ্ট্র হিসেবে নিজেদেরকে পরিচয় করিয়ে দিলাম, সেখানেও দেখা গেল আস্তে 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 বৈষম্যের শিকার হলো। হ্যাঁ, এই যে বৈষম্যগুলো চলতে 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 একসময় আমাদের কী হলো, আমাদেরকে দমিয়ে রাখার যে একটা চেষ্টা, সেটা কিন্তু তখনও যায়নি। হ্যাঁ, তো সেখান থেকে আমরা ধীরে 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 অনেক ঘটনা প্রবাহর মধ্য দিয়ে আমরা যেটা অর্জন করলাম, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ নামের একটা দেশের যে পরিচয় আমরা বহন করছি এখন, সেটা খুব অনেকগুলো ঘটনাবহুল ঘটনার মধ্য দিয়ে অর্জিত হয়। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে বাংলাদেশ শব্দটা আমরা ব্যবহার করছি, সেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। তাহলে আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। আচ্ছা, স্বাধীনতা বাংলাদেশ শব্দের সাথে আমরা তো বুঝতেই পারছি এটি একটি দেশের নাম, কিন্তু স্বাধীনতা সংগ্রাম জিনিসটা আসলে কী, কেন এটা দরকার হলো? স্বাধীনতা শব্দটার সাথে আমরা কম বেশি সবাই একটু পরিচিত হলেও জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি অন্যভাবে। যেমন এখন কোন সময় চলছে, এখন চলছে করোনাকালীন সময়। হ্যাঁ, করোনার মধ্যে কী হলো, আমাদেরকে আমরা বের হতে পারলাম না, ঘরের বের হতে পারলাম না, আমাদেরকে একটা রেস্ট্রিকশনের মধ্যে রাখা হলো যে ঘরের ভিতরে থাকতে হবে। আমরা আগে যেভাবে ঘুরতে পারতাম, আগে যেভাবে মানুষের সাথে মানুষের কথা বলতে পারতাম, যেভাবে চলাফেরা করতে পারতাম, সেভাবে কিন্তু আমরা চলাফেরা করতে পারছিলাম না বা পারিনি। এখন কিছুটা কমে আসলেও কিন্তু মাঝখানে আমাদের খুব খারাপ সময় গিয়েছে, যদিও এখনও পুরোটা ঠিক হয়নি। আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে এই সময়টা আমরা অতিক্রম করতে পারি। তো ওই সময় দেখা গেল কি, আমাদের ভালো লাগছে না, ঘরের মধ্যে থাকতে থাকতে আমরা কী হচ্ছি, বদ্ধ হয়ে যাচ্ছি। আমাদেরকে স্বাভাবিক যে প্রবৃত্তি, আমাদের যে চলাফেরা, আমাদের যে মানুষের সাথে কথা বলা, ইচ্ছে করলেই বাইরে যাওয়া, এটা থেকে যে আটকে রাখা হলো, এটা আমাদেরকে ভালো লাগছে না। হ্যাঁ, এই যে আমাদের কিছুটা হলেও যে স্বাধীনতার যে ব্যাঘাত ঘটছে, সেটা আমাদের কিন্তু মনের ওপর প্রভাব ফেলছে। তাহলে বাংলাদেশের স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষের যে তাদেরকে যে অত্যাচার নিপীড়ন দমনের মাধ্যমে আটকে রাখার যে প্রবৃত্তি, সেটা থেকে তারা বের হয়েছিল 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। তাহলে বাংলাদেশের এই যে স্বাধীনতার যে সংগ্রামের ইতিহাস, সেটা শুরু হয়েছিল কবে থেকে, 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। আমরা গত মাসেই পার করেছি ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে
আমরা কি পালন করেছি একুশে ফেব্রুয়ারি, একুশ তারিখ একটা পালন করেছি একুশে ফেব্রুয়ারি, কেন আমরা একুশে ফেব্রুয়ারি পালন করলাম, কেন এটা আমরা এত ঘটা করে পালন করছি, অবশ্যই সেটা বাঙালিদের জীবনে খুব বড় একটি ঘটনাবহুল অধ্যায় আছে বলে আমরা পালন করছি। একুশে ফেব্রুয়ারিটা খুবই ঘটনাবহুল একটা জীবন বাঙালির জীবনে, কারণ ওখান থেকেই বাংলাদেশের জাতীয় চেতনাবোধে উদ্বুদ্ধ হয়েছিল। আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসে পড়ব, তার প্রথম যে টপিক্সটা পড়ব সেটা হচ্ছে এই ভাষা আন্দোলন বা রাষ্ট্রভাষা আন্দোলন। একটু আগে তোমাদেরকে বলেছি যে 1947 সালে যে দেশ বিভাগটা হয়, ভারত এবং পাকিস্তান যে আলাদা হয়ে যায়, তার কারণ ছিল হচ্ছে দ্বিজাতিতত্ত্ব বা হিন্দু মুসলিম যে একটা ধর্মভিত্তিক বিভাজন সেটা ছিল। এরপরে যেটা হলো, একটা হয়ে গেল পাকিস্তান, আমরা এখন যে বাঙালি বা বাংলাদেশের অধিবাসী তারা সেই পাকিস্তানের আর অন্তর্ভুক্ত ছিলাম। তো পাকিস্তান হওয়ার পরে এখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটো অংশে ভাগ ছিল। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটোর মধ্যে আকাশপাতাল একটা বৈষম্য ছিল, সেটা ভাষাগত, ঐতিহ্যগত, অর্থনৈতিকগত সব দিকে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে শোষণে রাখত। প্রথম যে সমস্যাটা ফেস করতে হয়েছিল বাঙালিদের সেটা হচ্ছে ভাষা নিয়ে, কারণ পাকিস্তান হওয়ার পরপরই পাকিস্তানের রাষ্ট্রভাষা করার যে একটা দাবি উঠেছিল সেটা হচ্ছে উঠেছিল যে পাকিস্তানে রাষ্ট্রভাষা করতে হবে উর্দু। যদিও বা এই পাকিস্তান বিভক্ত হওয়ার পরে জনগণের সংখ্যা প্রায় ছিল 7 কোটি, সেখানে 4 কোটি আরও 4 কোটি 30 লাখের মতো মানুষের মাতৃভাষা ছিল বাংলা, আর বাকি যে জনগণ বা সদস্য ছিল তাদের ভাষাও কিন্তু উর্দু ছিল না। কিন্তু দেখা গেল যে এই যে পাকিস্তান ভাগ হওয়ার পরে পাকিস্তানের আর যে গভর্নর বা এই যে তোমার ভাগ হয়ে গেল যে তত্ত্বর প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্না, উনি বললেন, উনি প্রথমে ভাগ হওয়ার পরে যে কথাটা বলেছিলেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এখন সবাই পাকিস্তানি, কিন্তু উনি ওনার কথা শেষ পর্যন্ত রাখতে পারেনি। উনি যেটা করেছিলেন, ঐতিহ্যগত বা সাহিত্যগত বা অর্থনীতিগত সব দিকেই দেখা গেল বাঙালিদের মধ্যে একটা বৈষম্য উনি তৈরি করলেন। প্রথমেই যে বৈষম্যটা তৈরি করলেন সেটা হচ্ছে ভাষা নিয়ে। উনি বললেন যে ভাষা হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, কিন্তু যেখানে এত অধিক সংখ্যক সংখ্যাগরিষ্ঠ মানুষের বাংলা ভাষা হচ্ছে বাংলা, সেখানে উর্দুকে রাষ্ট্রভাষা করার পক্ষে বাঙালির সাধারণ মানুষ, আপামর জনগণ, শিক্ষক এবং সাহিত্যিক, বুদ্ধিজীবী, পণ্ডিত সবাই চেয়েছিলেন যে এদেশের রাষ্ট্রভাষা, অন্যতম রাষ্ট্রভাষা হবে বাংলা। কিন্তু দেখা গেল যে এর বিরোধিতা তৈরি হলো এবং আস্তে আস্তে এটা কী হলো, একটা সংঘাতের বা আন্দোলনের একটা রূপ নিল। তো পাকিস্তানে 1948 সালের মার্চ মাসে যখন পাকিস্তানের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্না, তিনি ঘোষণা করলেন 1948 সালের মার্চ মাসে, যেটা আজ থেকে বেশ অনেক বছর আগের কথা, ওই সময় উনি ঘোষণা করলেন যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা হবে উর্দু। তো ওই সময়ে সবাই উপস্থিত যারা ছিলেন তারা কী করলেন, তারা বললেন যে না না না, এরকম একটা শব্দ উচ্চারিত করে প্রতিবাদ করলেন। তখন থেকে দেখা গেল যে একটা বিরোধের তৈরি হলো, কারণ বাংলার সাহিত্যিক, বুদ্ধিজীবী সমাজ চেয়েছিলেন যে এদেশে অধিকাংশ মানুষের প্রাণের ভাষা এবং মুখের ভাষা, মায়ের ভাষা যেটাই আমরা বলি না কেন সেটা যেহেতু বাংলা, সুতরাং এই দেশের রাষ্ট্রভাষা হবে বাংলা। তখন এখানে পাকিস্তানের গণপরিষদের বাঙালি যে সদস্য ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হন, তিনি ওখানে প্রস্তাব করেন তিনি একমাত্র রাষ্ট্রভাষা বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য জোর দাবি তোলেন। ওনার নাম আমরা গভীরভাবে স্মরণ করব, কারণ উনি ভাষা আন্দোলনের ক্ষেত্রে বা ভাষা বিকাশে, এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য অনেক অবদান ওনার। কিন্তু ওই সময় যেটা দেখা গেল, ধীরেন্দ্রনাথ দত্ত উনি যখন বললেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা, তখন দেখা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি লিয়াকত আলী, উনি এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করলেন। সাথে আরও অনেকেই যারা মুসলিম লীগের সদস্য ছিলেন তারা অনেকে বিরোধিতা করলেন। এটা আস্তে আস্তে ঘনীভূত হলো, দেখা গেল
এই যারা সংখ্যালঘু, সংখ্যালঘু বলতে হচ্ছে যারা অল্প জনগোষ্ঠীর মানুষ উর্দু ভাষায় কথা বলতো, তারা কী করলো, অধিক সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে এই যে ভাষার যে বিরোধিতার যে ব্যাপারটা সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু এই দেশের মানুষ দরিদ্র, নিগৃহীত বা অত্যাচারিত হলেও তাদের ভিতরের যে তীব্র প্রবল শক্তি সেটা কী করলো, যে না আমরা এটা মানি না, আমাদের মুখের ভাষা বাংলা সেটা আমরা কী করতে দেব না, সেটাকে আমরা বৃথা যেতে দেব না, আমাদের রাষ্ট্রভাষা বাংলা হতে হবে। এই আন্দোলন চলাকালে নেতৃত্ব আস্তে আস্তে কী হলো, সর্বদলীয়, এই আন্দোলনের জন্য ছাত্রদের দ্বারা গঠিত হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই যে একটা পরিষদ গঠিত হলো, এই পরিষদের সক্রিয় ভূমিকায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের জাতির জনক। এই সময় তার সাথে আরও ছিলেন শওকত আলী, গাজীউল হক, মোহাম্মদ তোহা, আব্দুল মতিন, যাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি বাংলা ভাষার অবদানের ক্ষেত্রে, বাংলা ভাষা যে রাষ্ট্রভাষা করার তখন যে আন্দোলন চলছিল সেখানে অগ্রণী ভূমিকা পালন করেন, এবং সেই সাথে তাদেরকে কারাবরণও করতে হয় শুধুমাত্র এই কারণে। আচ্ছা, এরপরে 1948 সালের মার্চ মাসের এই ঘটনার পরে 11ই মার্চ সারা দেশে ধর্মঘট ডাকা হয়। এরপর এখানে দেখা গেল যে পুলিশ অনেকে গ্রেফতার করলো, এবং ধীরে ধীরে এটা কি আস্তে আস্তে তীব্রতর হতে শুরু করলো। পাকিস্তানিদের সাথে বাঙালিদের এই যে একটা বিরোধ সেটা কি আস্তে আস্তে ঘনীভূত হলো। এই ঘনীভূত মানে এই আন্দোলনের রেশ ধরে 1952 সালের আমরা যে 21শে ফেব্রুয়ারি পালন করি, সেই 21শে ফেব্রুয়ারিতে একটা ঘটনা ঘটে যেটা আমাদের বাঙালির জীবনে স্মরণীয় একটি দিন। 1952 সালের যেটা হয় সেটা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা করার জন্য ছাত্র শিক্ষক এরা প্রাদেশিক যে পরিষদের অধিবেশন বসে সেখানে স্মারকলিপি দেওয়ার একটা পরিকল্পনা করলো 21শে ফেব্রুয়ারিতে। 20শে ফেব্রুয়ারিতে তারা এই ডিসিশনটা নেওয়ার পরে, কিন্তু যেহেতু তারা এই ধরনের একটা কিছু করছে এটা জানতে পেরে মুসলিম লীগ সরকার কী করলো, বাধা দেওয়ার জন্য 144 ধারা জারি করে। 144 ধারা জারি করার পরে ছাত্ররা সে 20শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারির আগের দিন তারা ঠিক করলো যে 144 ধারা তারা ভঙ্গ করবে। ভঙ্গ করে তারা তাদের প্রাণের ভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করবে। এই পরের দিন 21শে ফেব্রুয়ারি এখন আমরা যেটাকে ঢাকা মেডিকেল কলেজ বা ঢাকা মেডিকেল হিসেবে চিনি, যেখানে শহীদ মিনার স্থাপিত, তোমরা হয়তো অনেকেই সেখানে গিয়েছো, দেখেছো, ঘুরতে বেরিয়েছো, কিন্তু সেটার ইতিহাস কিন্তু সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারির সাথে অতপ্রতভাবে জড়িত। সেদিন 1952 সালের 21শে ফেব্রুয়ারির দিন ছাত্ররা কী করলো, সে আন্দোলনে বের হলো এবং তারা 144 ধারা ভঙ্গ করার জন্য রাজপথে নেমে আসলো। ওই রাজপথে নামার আন্দোলনের মধ্যে পুলিশের গুলিতে অনেকেই নিহত হলো, তাদের মধ্যে আমরা শ্রদ্ধাভরে উল্লেখ করব আব্দুল জব্বার, রফিকউদ্দিন এবং আবুল বরকত। এছাড়া অনেক আহত হলো এবং পরবর্তীতে তারা মারা গিয়েছিল। এদের মধ্যে একজনের উল্লেখ হচ্ছে আব্দুল সালাম, যিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মারা যান। ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস কিন্তু কোনো দেশেই নেই, একমাত্র আমাদের দেশে বাঙালিরা, যেখানে সারা জীবনে তাদেরকে অত্যাচারিত বা দমিত বা খুব অবহেলিতভাবে চিন্তা করা হলো, দেখা গেল যে তারাই একসময় ভাষার জন্য জীবন দিয়েছে। এটা অনেক বড় একটা ব্যাপার এবং অনেক বড় একটা পাওয়া। আমরা সবসময় খুব গর্বভরে স্মরণ করব যে আমরা এমন একটা দেশের মানুষ যেই দেশের ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে। তো 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই ঘটনা ঘটার পরে এর পরের দিনও 22শে ফেব্রুয়ারি যেটা ছিল সেদিনও অনেক মানুষ মারা গিয়েছিল। তো এই ঘটনার পরে 23শে ফেব্রুয়ারি যেখানে শহীদ হয়েছিলেন সবাই, ঢাকা মেডিকেল কলেজের এখন যেখানে শহীদ মিনার, সেখানে অস্থায়ী ভিত্তিতে একটা শহীদ মিনার নির্মাণ করা হয়, এবং সেটা স্থায়ীভাবে এখন আমরা যে শহীদ মিনারটা দেখি সেটা কিন্তু তখন ছিল না, তখন এটা স্থাপিত করা হয় 1963 সালে স্থায়ীভাবে একটা শহীদ মিনার নির্মাণ করা হয়। তোমরা যদি না দেখে থাকো তাহলে ওখানে গিয়ে তোমরা দেখে আসতে পারবে এবং ঘুরে আসবে, এবং শহীদদের অবশ্যই শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাহলে এই যে ভাষা আন্দোলনটা আসলে কেন হলো, আমরা
1952 সালে এই যে প্রাণ দেওয়ার ঘটনাটা কেন হলো, এটা তো দরকার ছিল না। ওভাবে যদি চিন্তা করি তাহলে দরকার ছিল, কারণ কোনো বিশ্বের কোনো দেশ কিন্তু কখনো ভাষার জন্য প্রাণ দেয়নি। তাহলে আমরা বাঙালিরা কেন দিলাম? কারণ আমাদের ভিতরের একটা বোধ এসেছিল যে আমাদের, আমরা সবসময় অত্যাচারিত নিগৃহীত হচ্ছি কিন্তু আমাদের প্রাণের ভাষা হচ্ছে বাংলা, আমরা কেন এটা বলতে পারবো না? এখন আমি তোমাদের বাংলা ভাষায় এমনভাবে কথা প্রকাশ করতে পারছি, ওই দিন যদি ওই ঘটনা না ঘটতো তাহলে আমি তুমি কেউই কিন্তু এভাবে বাংলা ভাষায় আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতাম না। যেই ভাষায় আমরা ছোটোবেলা থেকে কথা বলি, যেই ভাষায় আমরা আমাদের মনের ভাব অকটভাবে প্রকাশ করতে পারি, সেই ভাষা যদি আমাদেরকে না বলতে দেওয়া হয় সেখানে কী হবে? আমাদের ভিতর থেকে একটা প্রতিবাদ উঠবে। তাহলে আমরা বাঙালি হিসেবে এই গর্ববোধটা করতে পারি যে আমাদের ভিতরের যেই বাঙালির চেতনাবোধ সেটা নিতান্তই তুচ্ছ নয়, সেটা অনেক বড় একটা স্ফুলিঙ্গ। যেই স্ফুলিঙ্গটা 1971 সাল পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল এবং বাংলাদেশের, বাংলাদেশকে স্বাধীন একটা দেশ হিসেবে পরিচিত করেছিল, যেটা অনেক কষ্টের একটা অধ্যায়, অনেক বড় একটা অধ্যায়। আমরা হয়তো মুখে বলে ফেলি কিন্তু জিনিসটা আস্তে 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 আস্তে, এটা ভিতর থেকে আস্তে আস্তে, কিন্তু জিনিসটা এত সহজ পথ ছিল না। তাহলে ভাষা আন্দোলন, এই যে ভাষা আন্দোলনে 1952 সালের তোমার 21 ফেব্রুয়ারি মারা গেল, নিহত হলেন, শহীদ হলেন, তো তাদের পরে এটার আসলে কীভাবে পাকিস্তানিরা নিয়েছিল? 1956-52 সালের পরে 1956 সালে অবশেষে পাকিস্তানের প্রথম সংবিধান যেটা রচিত হয় সেখানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় এবং ওখানেই ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে। তাহলে এই অর্জনটা 1948 সাল থেকে 1956 সাল, এটাও কিন্তু কম সময় না। আমাদের এই বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য 1956 সাল পর্যন্ত যেতে হয়েছে এবং এক সময় যারা আমাদের উপর অত্যাচার করেছে এবং আমাদেরকে, আমাদের এই ভাইদেরকে গুলিতে নিহত করেছে, পুলিশকে লেলিয়ে দিয়েছিল, তারাই একসময় বাধ্য হয় ভাষাকে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য। এরপরে এর মাধ্যমে যেহেতু আমাদের অর্জিত হলো, একটা বিশাল অর্জন হলো, ভাষার একটা বিশাল অর্জন আমরা অর্জিত করলাম, এর মাধ্যমে বাঙালিদের ভিতরে একটা বিশাল আত্মবিশ্বাস তৈরি হলো যে না, আমরা ন্যায়ের পথে চললে এবং আমরা যদি সবাই একত্রিত হয়ে কোনো আন্দোলন করি তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই সফল হব। আমাদের যে, আমাদের উপরে যে অত্যাচার অবিচার এতকাল চলে এসেছে বা চলছে সেটারও আমরা প্রতিবাদ করলে একত্রিত হয়ে সেটাকে আমরা মোকাবেলা করতে পারবো। ভাষা আন্দোলনের মূলত এই যে ওখান থেকে জাতীয়তাবাদের একটা সূত্রপাত হলো, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ হলো, এটাই এক সময় কী হলো, বাঙালিদের সবচেয়ে বড় অর্জন হয়ে দাঁড়ালো। ওখান থেকে আস্তে 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 আমরা বাংলাদেশ নামক একটা দেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম। এবং আরেকটা বড় অর্জন যেটা, সেটা অনেক পরে হলো বিশ্ব আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে 21 ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। সেটা কবে হয়েছিল? 1999 সালে, তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারই উদ্যোগে খুব জোরালো তৎপরতায় 17ই নভেম্বর ইউনেস্কো বাংলাদেশের এই যে 1952 সালের যে আত্মত্যাগ বা ভাষার জন্য যে আত্মত্যাগ সেটাকে বিবেচনা করে বাংলা ভাষাকে, মানে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন। এটা আমাদের বাঙালিদের জন্য অনেক অনেক বড় একটা প্রাপ্তি, কারণ আমরা দেশ হিসেবে অনেক ছোট একটা দেশ। হ্যাঁ, আমাদের আয়তনের দিক দিয়ে অনেক ছোট, যদিও আমরা লোকসংখ্যা অনেক বেশি, কিন্তু বিশ্বের অনেক বড় বড় দেশের তুলনায় আমরা সেখানে আয়তনের দিকে অনেক ছোট। আমাদের অনেক কিছুতে আমরা হয়তো বা তাদের মতো এত অগ্রগামী না, কিন্তু এই যে বাংলার ভাষাকে আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি দেওয়া, এটা কিন্তু তারা পারেনি। হ্যাঁ, এটা আমরা পেরেছি। সুতরাং আমরা বাঙালি হিসেবে এখানে অবশ্যই অনেক সফল এবং গর্ববোধ করি যে আমাদের ভাষাটাকে আন্তর্জাতিক মহলে এত সুন্দর একটা স্বীকৃতি দেওয়ার জন্য এবং পরিচিত করিয়ে দেওয়ার জন্য এখন আমরা বাংলাকে নিয়ে গর্ববোধ করতে পারি। বাংলা ভাষাকে আমরা, বাংলা ভাষায় আমরা মনের ভাব যেখানে সেখানে প্রকাশ করতে পারি। ইভেন বিশ্বের কোনো দেশেও আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার রাখি। এই অধিকারটার জন্য যে আত্মত্যাগ, তাদেরকে আমরা অবশ্যই মনের গভীর থেকে শ্রদ্ধা জানাই এবং স্মরণ করি।
তাহলে রাষ্ট্রভাষার এই যে দীর্ঘ আন্দোলন, সে আন্দোলনের কিছু কিছু জিনিস আজকে আমরা জানলাম এবং এখান থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন ছোট ছোট যেগুলো আমাদেরকে আসলে জানা দরকার, হ্যাঁ সেই প্রশ্ন কিছু একটু দেই যেগুলো তোমরা বাসায় একটু চর্চা করবে এবং একটু পড়বে। হ্যাঁ আমি একটু কোশ্চেনগুলো লিখছি, এগুলো তোমরা বাসায় একটু দেখবে। ভাষা আন্দোলনের কারণ কি ছিল বা কেন আমরা ভাষা আন্দোলন করলাম, এটা কেন আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ ভাবে আসলো, কেন দরকার হয়ে পড়েছিল। আচ্ছা, আর হচ্ছে দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা কে ছিলেন? দ্বিজাতি মানে হচ্ছে 1947 সালের যে ভাগ হয়েছিল, হিন্দু মুসলিম যে ভাগ হয়েছিল সেটাই হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। এই তত্ত্বের প্রধান প্রবক্তা কে ছিলেন, কারণ এর মাধ্যমে আমরা মুসলিম এবং হিন্দু, এটা খুব পাকিস্তানিদের জন্য এবং ভারতীয়দের জন্য খুব বড় একটা অধ্যায় ছিল ওই সময়ে 1947 সালের দেশ ভাগ। আরেকটা প্রশ্ন, ভাষা আন্দোলনের নেতৃত্বে কারা ছিলেন, কারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন? ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি কি ঘটনা ঘটেছিল? ভাষা আন্দোলনের তাৎপর্য কি, কিভাবে এটাকে আমরা বিশ্লেষণ করতে পারি, ভাষা আন্দোলন আমাদের জীবনে কি প্রভাব রেখেছে? আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভাষা আন্দোলন বাঙালিদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অধ্যায়ের মাধ্যমে আমাদের বাঙালি জাতীয়তাবাদের সবচেয়ে বড় উন্মেষ ঘটেছিল এবং এই এর ফলে আমরা বাঙালিরা ধীরে 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 নিজেদের অধিকার আদায়ের জন্য সচেষ্ট হয়েছি। আচ্ছা, তোমাদের বই যদি তোমরা খোলো তাহলে পেজ ৩ কিছু ছবি দেখতে পারবে, যাদের ৫ জন শহীদদের ছবি দেওয়া হয়েছে, যারা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে শহীদ হয়েছিলেন। তাদের নামগুলো হচ্ছে রফিক, জব্বার, বরকত, সালাম, শফিউর। ওনাদের নামগুলো, আচ্ছা এই প্রশ্নটা আমি একটু দিয়ে দিই, আচ্ছা এতক্ষণ যে ভাষা আন্দোলন নিয়ে আমি আলোচনা করলাম সেখান থেকে আমি কিছু প্রশ্ন লিখেছি যেগুলো তোমরা বাসায় একটু দেখবে আর আমি নিজেও একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে ১ নম্বর, ভাষা আন্দোলনের কারণ কী ছিল? প্রথম কারণ ছিল আমাদের ১৯৪৭ সালের যে ভাগ হয়েছিল সেই ভাগের পরে প্রথম যে সংঘর্ষটা শুরু হয় সেটা হচ্ছে রাষ্ট্রের নীতি বা আদর্শ কী দেখা দিবে সেটা নিয়ে একটা বিভ্রান্ত তৈরি হয়। সেই বিভ্রান্তের ফলে পাকিস্তানিরা আমাদের উপর জোরপূর্বক ভাষার যে বৈষম্য সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, অন্যগুলো চেষ্টা করেছিল, কিন্তু আমরা যেখানে এখানে ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করছি, ভাষা আন্দোলন নিয়ে আমরা বলবো, ভাষার বৈষম্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল
সেই জন্য আমাদের সেটা কি হয়েছিল, আস্তে 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 কি হলো, সেটাই প্রতিবাদ স্বরূপ ভাষা আন্দোলনের রূপ নিল। তাহলে ভাষা আন্দোলনের প্রধান কারণ যদি আমরা বলি, তাহলে যে বৈষম্য আমাদের প্রথম থেকেই তৈরি হয়েছিল, সেই বৈষম্যর প্রতিবাদ স্বরূপ ভাষা আন্দোলনের জন্ম বা সূত্রপাত হয়। আচ্ছা, দুই নম্বর হচ্ছে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা, তার মানে হচ্ছে 1947 সালের যে দেশ ভাগ হয় ভারত এবং পাকিস্তান, সেই মানে প্রধান ব্যক্তি ছিলেন বা সেই তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্না, এই নামটা তোমরা মনে রাখবা। তিন নম্বর হচ্ছে ভাষা আন্দোলনের নেতৃত্বে কারা ছিলেন, প্রথমে আমরা স্মরণ করব তাদেরকে, অগ্রণী ভূমিকা, অনেকেই এখানে অনেকেই শহীদ হয়েছেন, সবাই বাংলাদেশের একদম আপামর জনগণের সাথে ছিলেন, কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে আরও যারা ছিলেন সক্রিয় ভূমিকায়, একদম সামনে থেকে যারা লিড দিয়েছিলেন তাদের মধ্যে হচ্ছে কাজী গোলাম মাহবুব, শওকত আলী, গাজীউল হক, মোহাম্মদ তোয়াহা, আব্দুল মতিন প্রমুখ। এদের নামগুলো তোমরা একটু পড়বা। এরপরে হচ্ছে 1952 সালের 21 ফেব্রুয়ারি কী ঘটনা ঘটেছিল। 1952 সালের 21 ফেব্রুয়ারি, আজকে যেমন বৃহস্পতিবার, 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। সেই দিন 144 ধারা ভঙ্গ করে ছাত্ররা কী করেছিল, প্রতিবাদ জানিয়েছিল, এবং তখন সেই মিছিলে পুলিশরা গুলি চালিয়েছিল, অনেকে শহীদ হয়েছিল। সেই শহীদদের নাম আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। মূলত ওখানে ওই আন্দোলনে পুলিশের গুলিতে অনেক ছাত্র শহীদ হয়। ভাষা, পাঁচ নম্বর হচ্ছে ভাষা আন্দোলনের তাৎপর্য কী। ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং বাঙালির মনে সাহসের সঞ্চয় হয়। তারা বুঝতে পারে যে তারা ন্যায়ের পথে চললে এবং একাত্মতা যদি সবাই মিলে ঘোষণা করে এবং প্রতিবাদ করে তাহলে সফলতা অবশ্যই আসবে। ভাষা আন্দোলনের শহীদ হন কারা, আমি একটু আগে নামগুলো বলেছি এবং ছবিগুলো তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। শহীদ হন রফিক, জব্বার, বরকত, সালাম, শফিউর সহ আরও অনেকে। তাহলে আজকে পাঠে আমরা এতটুকু জানতে পারলাম যে 21 মানেই হচ্ছে মাথা নত না করা। এর মাধ্যমে আমরা ভাষা আন্দোলন সম্পর্কে জানলাম, কারণ জানলাম, ঘটনা জানলাম এবং তাৎপর্যও জানলাম। আমি আশা করব তোমরা এটা বুঝতে পেরেছ এবং বাসায় এটার অনুশীলন এবং চর্চা করবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।